গ্রামীণ রাস্তা ভালো না হলে কেউ ভোট দেবে না, পঞ্চায়েত ভোটকে নজরে রেখে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, এটা কিন্তু সারা বাংলার জন্য বলা হচ্ছে, এটা সিরিয়াসলি নেবেন। আপনারা যে 15 কমিশনের টাকা পান, তার মধ্যে 15% যে টাকা পান পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আগে পেতেন না, আগে সেই টাকাটা নিজের মতো করে খরচ করতেন, কিন্তু আপনাদের স্কিমে রাস্তাটা আছে। যেহেতু গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমি বলবো আপনাদের যেহেতু গ্রামীণ রাস্তার টাকাটা, আপনাদের অন্য কাজগুলো করতে হবে না, আপনাদের অন্য কাজগুলো আমরা দেখে নেব, কারণ সামনে পঞ্চায়েত ইলেকশন এসে যাবে, তখন আর কিছুই করতে পারবেন না, এখন শুধু রাস্তাটা করুন। দরকারে বিধায়ক সহ জনপ্রতিনিধিরা রাস্তা তৈরিতে নিজেরাই মাথায় ইট বইবেন, বার্তা তৃণমূল সুপ্রিমোর। এদিনের বৈঠকে ছিলেন ডিএম, এসপি, বিডিও, সাংসদ, বিধায়করা, সারা রাজ্যের সব জেলার ডিএম, এসপি সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নবনির্বাচিত আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। মুখ্যমন্ত্রী বলেন, যত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সবাইকে ডাকা হয়েছে আজকে, এমএলএ এমপি সবাইকে, শুধু এখানে নয়, সারা বাংলাকে কানেক্ট করা হয়েছে। তাদের সবাইকে বলবো, ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, জল ভরো জল ধরো ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, মাটির সৃষ্টি থেকে শুরু করে হর্টিকালচার থেকে শুরু করে যে কাজগুলো আমরা অন্য লোককে নিয়ে কন্ট্যাক্টে করি, আমি জব কার্ড যাদের আছে এখন ওই কাজগুলো তাদের দিয়ে করাবো, কারণ যেহেতু আমার কাজটা বন্ধ, আমাকে একদিকে রাস্তা বন্ধ হলে আর একদিকে দরজা খুলতে হয়। এই বৈঠক থেকে 190 কোটি টাকা খরচ করে নির্মিত বিদ্যাধরী সেতু উদ্বোধন করেন মমতা। বাংলার বাড়ি প্রকল্পের নাম নিয়েও জটিলতা দেখা দিয়েছে, কেন্দ্র প্রকল্পের বরাদ্দ টাকা দিচ্ছে না বাংলাকে, এই বিষয়ে কেন্দ্রকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন, নামের সংকট নারেগায়, আবার নামের সংকট কি, এটা তো সব জায়গায় একটাই নামে হয়, আর বাংলার বাড়ি, রাজস্থানের বাড়ি যদি রাজস্থানে হতে পারে ওদের নামে লোকাল ল্যাঙ্গুয়েজে, গুজরাটের বাড়ি গুজরাটের নামে হতে পারে, ইউপিরটা ইউপির নামে হতে পারে, তাহলে বাংলারটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বাংলারটাও হতে পারে। মমতা বলেন, আমি দিল্লিতে যাব, কোন অপরাধে অপরাধী করা হলো তা জানতে চাই। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।